তোর সারপ্রাইজ গিফট কি? তোর সারপ্রাইজ কি গিফট আছে দেখি? মালাবার গোল্ডেন ডায়মন্ড আর দেয়া সারপ্রাইজ গিফটটা দেখে নি। থ্যাংক ইউ মা। আজকে আমরা দুখানা গুড নিউজ পেলাম, তাই তো? একটা কি? তাণ্ডব শুরু করেছে, খেলা ঠেলা এসব করেছে, হোমওয়ার্ক দিয়েছিল, হোমওয়ার্ক করিয়েছে তুর্যোর পাপা। আমি দুজন মিলে বসিয়ে তুর্যকে হোমওয়ার্ক করিয়েছি। তারপরে তুর্য এখন ঘুমিয়ে আছে আর তুর্যোর পাপা গেছে মাঠে খেলতে, আর তুর্য উপরেই ঘুমিয়েছিল। এখন সবে ওর নিচে ঠাম্মির কাছে দিয়ে আমি আসলাম। আসলাম হচ্ছে মা আজকে আমাকে ডেকেছে, বলছে আয় 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 করে, তো সেই জন্য আসলাম। এখন সন্ধে হয়ে গেছে, একটু বাদে তুর্য আর তুর্যোর পাপাও কিন্তু এখানে আসবে আমাদের বাড়িতে। আর এই যে এসে দেখি মা বাবা এসি চালিয়ে সুন্দর ঘুমিয়ে আছে আর আমাকে ডেকেছে, বলছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে আয়। তো ওই গল্প টল্প করার জন্যই আর কি ডেকেছে। তো চলো সবাই মিলে বসে গল্প করি, আড্ডা মারি। শুধু গল্প করার জন্যই না, তোকে একটা সারপ্রাইজ দেবো বলেই ডেকেছি। বাবা তরুণ আসুক, তুর্য আসুক, সবাই মিলে চাটা খাই, গল্প করি, তারপরে তোকে বলবো কি সারপ্রাইজ এর জন্য ডেকেছি, তখন তুই দেখতে পাবি। বাবা কি সারপ্রাইজ! হ্যাঁ দেখতে পাবি তখন। ও বাবা, চলো ঠিক আছে। তো সেই প্ল্যান করেই আমাকে ডেকেছে, কিন্তু আমাকে বলেনি, আমাকে বলেছে আয় তাড়াতাড়ি গল্প টল্প করবো, আজকে সানডে আছে তাড়াতাড়ি চলে আয়, চাটা খাবো, সন্ধ্যাবেলাটা আড্ডা মারবো, গল্প করবো, ওদেরকেও নিয়ে আসবি, মানে তরুণা তুর্যকে সবাইকে নিয়ে আসতে বলেছে। তো চলো এখন একটু গল্প টল্প করে নিই, আবার একটু বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো সাথে থাকো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, ঝটপট আগে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো, তাহলে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে যাবে। চলো দেখতে থাকো। আসার পর মা এখন শন পাপড়ি দিল, এই যে দেখো শন পাপড়ি খাবো। একটু গল্প করলাম, তারপরেই মা আবার শন পাপড়ি নিয়ে আসলো। এই তো দিচ্ছে, তোমাকেই দিচ্ছে। হালকাতে অনেকগুলো শন পাপড়ির প্যাকেটও দিয়েছিল, তো সেই শন পাপড়ি খেতে খুব ভালো। কে এসে কে এসে বলে না বলে না বলে না বলে দাও জোরে জোরে বলো। গুড ইভিনিং বলে দাও, একটু একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলে দাও গুড ইভিনিং। ও এ দেখো পাখা করেছে, ফ্যান করেছে, ফ্যান ফ্যান বলে দাও তো। গুড ইভিনিং এভরিওয়ান বলে দাও সবাইকে। আমাকে ছাড়ো, আগে বলো গুড ইভিনিং। আমি জুতো পরবো। আচ্ছা জুতো তো পরে পরবো, মাম বলে দাও গুড ইভিনিং। এই গুড ইভিনিং বলবে না তুমি ফ্রেন্ডসদের? বাবা পাপা তো এই যে বাবা, এটা তুমি এবার গুড ইভিনিং বলে দাও। তোমরা ভুলে বলে বোঝাতে পারবো না তোমাদের যা দুষ্টু হয়েছে এখন, মারাত্মক পরিমাণে দুষ্টু বাচ্চা, পৃথিবীর সেরা দুষ্টু যদি কেউ থাকে এটা। আরে বাপরে দেখো দেখো আইপিএল খেলা হচ্ছে কিন্তু আজকে ব্যাঙ্গালোরের সাথে কলকাতা নাইট রাইডার্স। দেখো মা আবার চা করে এনেছে তরুণ আসার সাথে সাথেই। হ্যাঁ তুমি চা খাবে, বড় হয়ে গেছো। এই যে চা খেতে নেই না, ও বড় হয়ে গেছে নাকি ও চা খাবে বলছে। হ্যাঁ
কি বলছো? হ্যাঁ, রান্নাঘরে মারাত্মক গরম আমাদের। বাবা মারা বিস্কুট রাখে দেখো। এক্সট্রা বিস্কুট গুলো এখানে রেখে দিয়েছে। মা তুর্যকে বলছে কালকে স্কুল যাওয়ার সময় কিন্তু একদম বায়না করবে না, ঠিকঠাক বাসে উঠে যাবে আর ঠিকঠাক ক্লাসে ঢুকে যাবে, একদম স্মার্টলি ঢুকে যাবে। মর্নিং মর্নিং করতে আমি যাব না। তুর্য কিন্তু এখন থেকে একা একা বাসে যায়, আমরা কিন্তু যাই না, না মা যায় না আমি যাই, একা একাই কিন্তু চলে যায় বাস আন্টির সাথে। কি সারপ্রাইজ গিফট? এটার মধ্যে কি আছে বলো? এটা কিসের জন্য দিচ্ছ? বাবা ও বলছে ওর সারপ্রাইজ গিফট কোথায়? মালাবার গোল্ডেন ডায়মন্ড, তুমি গেছিলে কবে? গেছিলাম এর মধ্যে ওই যে আমার নাক চাবিটা নোজপিনটা যে হারিয়ে গেছিল সেই জন্য মা আবার আমার জন্য নোজপিন এনেছে। তো এটা কি ডায়মন্ডের? ডায়মন্ড, ও ডায়মন্ড, ডায়মন্ডেরই নোজপিন এনেছে। 0.5 কত সেন্ট? 0.5 সেন্ট। আমার নোজপিন তো হারিয়ে গেছে, নামটা তবে থেকে থাকা না, তরুণ বলেছিল আমাকে যে বানিয়ে দেবে কিন্তু সেটা একটু সময় লাগছিল কারণ আমরা এক জায়গা থেকে ঘুরে আসলাম, তারপরে ভর্তি করলাম একটা স্কুলে, তো একটু সময় লাগতো, তরুণ বলেছিল আমাকে দেবে, তো তার আগেই হচ্ছে মা আমাকে দিয়ে দিল। তো চলো এবার ব্যাক ক্যামেরায় তোমাদের ভালো করে সারপ্রাইজ গিফটটা দেখিয়ে নিই, চলো এবার মার দেয়া সারপ্রাইজ গিফটটা দেখে নিই। আমি তো দেখলাম একবার তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাই, আমার মনটা খুব খারাপ হয়েছে, নাকটা খালি খালি। আমি তো যা পেয়েছি ওই নোজপিনটার জন্য কারণ ওটা আমার একদম প্রথম ডায়মন্ডের আর কি জিনিস, তারপরে মানে রিং টিং সমস্ত কিছু আছে কিন্তু ওটা প্রথম যদি কিছু ডায়মন্ডের পরে থাকে সেটা হচ্ছে ওই নোজপিনটা, ওটার জন্য মনটা খুবই খারাপ ছিল। এটা একটু বড়, এটা অনেকটাই বড়, ওটা একদম ছোট ছিল। এটা হচ্ছে বললে কত? 13.5 সেন্ট, মানে এটা একটু বড় পাথর। চলো ব্যাক ক্যামেরায়। 14 সেন্টের থেকে একটু কম। হ্যাঁ 14 সেন্টের থেকে একটু কম। তো এই হচ্ছে আমার নোজপিন, নিউ নোজপিনটা যেটা মা আমাকে দিয়েছে। তো আগের পাথরটাও কিন্তু চৌকো শেপেরই ছিল, মানে চার চৌকো ছিল, তো এইবারে ডায়মন্ডটাও মা ওরকমই চৌকো শেপের নিয়েছে কিন্তু অনেকটাই বড় আগের থেকে। আগেরটা ছিল 5 সেন্ট না 6 সেন্ট জানি, আর এটা হচ্ছে 13.5 সেন্ট, মানে 14 সেন্টের থেকে একটু কম, 13.5 সেন্ট আর কি। তো অনেকটা বড় বেশ পাথরটা, আর যে রিংটার যে দেখছো মানে নাকের যে প্যাঁচানোটা দেখছো প্যাঁচটা, ওটাও কিন্তু বেশ মোটা আছে, আগেরটা সরু ছিল আরও, আর এটা আরও মজবুত। তো খুবই সুন্দর হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। একেই বলে হচ্ছে মায়ের ভালোবাসা, একেই বলে হচ্ছে মা। কবে থেকে দেখছে আমার নাকটা ফাঁকা হয়ে রয়েছে, তো সেই জন্য আমাকে না জানিয়ে একা একাই চলে গেছে মালাবারে এই নোজপিন কেনার জন্য ডায়মন্ডের। জানে আমাকে জানালে আমি এখন এই মুহূর্তে কিনতে দেবো না, বলবো না না পরে 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 করবো কারণ তরুণ দেবে বলেছিল, তো আমি ওয়েট করাবো, এই জন্য আমাকে না জানিয়ে কিনতে চলে গেছে। সত্যি একেই বলে হচ্ছে মা, মা ছাড়া এরকম ভালো নিঃস্বার্থভাবে পৃথিবীতে কেউ নেই। চলো এবার একদম নোজে পরে তোমাদের নোজপিনটা দেখাই যে কিরকম হয়েছে, আমার মুখে মানাচ্ছে নাকি? আগে তো ছোট পড়তাম, তো এটা অনেকটাই বেশ বড়। তো চলো একবার পরে দেখাই তোমাদের। দেখো এই দেখো পড়েছি নাকে, পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করো। এই দেখো হুম
একটু বড় আছে, আগেরটার থেকে অনেকটাই বড়, আগেটা একদম ছোট ছিল, ছয় সেন্ট এরকমই ছিল, হ্যাঁ এটা সামনে থেকে অনেকটা বড় লাগছে। তো দেখো এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করো, নোজ পিনটা পরে ভালো লাগছে নাকি, না আগেরটা পরে বেশি ভালো লাগতো, না এখনেরটা বেশি পরে ভালো লাগছে, এখনেরটা কি বলতো ভালো করে দেখা যাচ্ছে, আগেরটা অতটা মুখে মানে ছোট হতো, এটা একদম ঠিকঠাক লাগছে, আমাদের তো লাগছে, এবার তোমরা কমেন্টস করো। থ্যাংক ইউ মা, আবার বলবে তোমার মাই তোমাকে সবকিছু দেয়, তোমার মাই না ও তরুণ হলো কিনে আনতো, তরুণ বলছিল পরের মাসে যাবে কিনতে, আমি বললাম থাক ছেলেকে ভর্তি টর্তি করিয়েছে অনেক টাকা খরচা হয়, আমি বলো মার গিফটটা সারপ্রাইজ গিফটটা হঠাৎ করে কেমন লাগলো তোমাদের কমেন্টস করো। খেয়েছে খেয়েছে, পাপা খেয়েছে, এবার তুমি খাও, তুমি খাও। ও বাবা, আর বাবু যে কিনে দিল বাবু খাবে না, বাবুকে একটু খাইয়ে দাও, বাবুকে একটু খাইয়ে দাও, একটু একটু খাইয়ে দাও, একটু এরকম করে নিয়ে খেতে, এরকম করে কামড়ে খেতে, কাগজটা ফেলে দাও, কাগজটা ফেলে দিয়েছে, এইটা ধরে কামড়ে খাও, কালকে দুর্জয় একা যাবে স্কুলে, না হচ্ছে আমি নিয়ে যাব, না হচ্ছে মা নিয়ে যাবে, পুরো একা যাবে স্কুলে বলছি, সেটাকে ছুড়ে ফেলে দিচ্ছে, তো সব ইগনোর, তো সব ইগনোর করে যাচ্ছে সব কথা, যা যতবার জিজ্ঞাসা করছে যে কালকে কে যাবে স্কুলে তোমাকে নিয়ে, ইগনোর করে যাচ্ছে কালকে স্কুলে কে যাবে। অনেক গল্প গুজব হলো, এখন আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আচ্ছা আমার নোজ পিনটা পরে কেমন লাগছে সেটা তুমি তো বললে না, ভালো লাগছে, আমাদের বাড়ি থেকে বাড়ি আসার পর বাড়িতে এসে দেখি আরেকটা খুশির খবর, এতদিন যেটার জন্য ওয়েট করেছিলাম সে কবে কিনেছি ডেলিভারি দেওয়ার নামই করছে না, কিন্তু ওরা কেনার সময় বলেছিল যে ওয়ার্লপুলের ফ্রিজ নিতে গেলে তোমাদের 12-15 দিন ওয়েট করতে হবে, কারণ মাল আর কি স্টকে নেই, তো সেই জন্য অন্য কোম্পানি নিলে তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু আমরা তো ওয়ার্লপুলই নেব, অন্য কোম্পানি নেব না, তো সেই জন্য এতদিন ওয়েট করার পর অবশেষে আমাদের ফ্রিজ কিন্তু আমাদের ঘরে ঢুকলো, এবার ইনস্টলেশনের পালা, তো ইনস্টলেশন তো আবার টকেট করতে হবে তারপরে ইনস্টলেশন করবে, তো দেখো আমাদের ফ্রিজ কিন্তু চলে আসলো, তো আজ দুটো খুশির খবর পেয়ে আমরা তো ভীষণ ভীষণ হ্যাপি, এক তো সারপ্রাইজ পেলাম মার থেকে, জানতামই না মা আমাকে ডেকে নিয়ে গল্প করার নাম করে একটা সারপ্রাইজ দিল, তারপর বাড়িতে এসে দেখছি ফ্রিজ, সূর্য ভীষণ ভীষণ খুশি হয়েছে ফ্রিজ দেখে। হ্যাঁ তুমি কি রাখবে ফ্রিজে, আগে বলো তুমি কি রাখবে ফ্রিজে, আইসক্রিম আর চকলেট, হ্যাঁ লজেন আর আনন্দের চোটে বলছে আইসক্রিম চকলেট লজেন্স কত কি যে রাখবে ও, তার নেই ঠিক, এই হচ্ছে আমাদের সেই ফ্রিজ। তো আজকে দুটো ভালো খবর হলো এই ছোট্ট ব্লগের মধ্যে, তোমরা দুটো ভালো মানে নিউজ পাচ্ছ, এক হচ্ছে আমার নোজ পিন ডায়মন্ডের আর এক হচ্ছে আমাদের ফ্রিজ, দুটো ভালো খবর, আজকের ব্লগটা খুব শুভ আমাদের জন্য। তো ডেলিভারি দেওয়ার পর যে রুলসগুলো থাকে যে সই করে নিতে হয় কাস্টমারের, তো সেজন্য এখানে তরুণ সই করছে, সই করে এক কপি ওদের কাছে থাকবে আর এক কপি আমাদের দিয়ে দেবে, আর আমাদের তো একটা ফ্রিজ চেঞ্জ করারও দরকার আছে, মানে দোকানের ফ্রিজটা যেহেতু খারাপ হয়ে গেছে তো দোকানের ফ্রিজটা দিয়ে দেবো আমরা, তো দোকানের ফ্রিজ বাবদ আমাদের কিন্তু 1000 টাকা আর কি ছাড় হয়ে গেছে, দোকানের ফ্রিজটা কিন্তু পুরোপুরি খারাপই ছিল তো ওর জন্য 1000 টাকা ছাড় হয়েছে। আজকে আমরা দুখানা গুড নিউজ পেলাম, তাই তো, একটা কি ওটা তো নিয়ে যাবে, ওটা দোকানে চলে যাবে, ওটা দোকানে চলে যাবে।
তো আজকে তো শুধু ডেলিভারি হলো, আর কালকে এর মধ্যে আবার ডকেট করতে হবে, তারপর ইনস্টলেশনের লোক এসে, হ্যাঁ ইনস্টলেশনের লোক এসে তারপরে ইনস্টল করে যাবে, তারপরে দেখতে পারবে। এখন আমরা শুধু এরকম বাক্সই দেখছি, ইনস্টল হবে তারপরে। আর আর কি আইসক্রিম, আইসক্রিম রাখবো না? যদি এখান থেকে ধরি পাঁচিল ছেলে এতটা আসছে, এই এতটা ছিল না জানি না আমি কি করছে। কারণ কি বলতো, সকাল সকাল ওর উঠতে হয়, তো ওকে আমরা এখন 9:30 মধ্যে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। বলছে তরুণ, তরুণ কে হয় মামা? পাপা। তাহলে এইদিকে বলে দাও ফ্রেন্ডসদের, পাপা এইদিকে এই আর কি মারছে, দেখো মামা বলে দাও তরুণ কে হয়, তরুণ কে হয়? তাহলে পাপাকে আবার নাম ধরে কেউ বলে? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, ফ্যামিলি ফ্রেন্ডসদের বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে। তাহলে আজকে এই পর্যন্ত, গুড নাইট আর টাটা, টাটা, গুড নাইট, গুড নাইট।